রহিমা তাড়াতাড়ি ওঠ। আম্মু ও যাও তো আর একটু ঘুমাতে দাও। আজকে না তোর ভার্সিটিতে প্রথম ক্লাস, ওঠ তাড়াতাড়ি না হলে আজকে লেট হয়ে যাবে। আহ আম্মু তুমি আরো আগে ডাক দিবা না, কত লেট হয়ে গেল। যা বেশি কথা না বলে ফ্রেশ হয়ে আয়, আমি নিচে খাবার রেডি করে গিয়ে। ওকে আম্মু চলুন ফ্রেশ হতে হতে এখন আমি আপনাদের পরিচয়টা বলি। আমি রুহি, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে, আর তাই দুষ্টুও আমি অনেক। আর এতক্ষণ ভার্সিটি যে কথা হচ্ছিল, আসলে আমি সেখানে পড়ি না, চাকরি করব, তাই আজ থেকে জয়েন করব। বাকি কথা পরে জেনে নিন। ওফ অনেক লেট হয়ে গেল। আম্মু নাস্তা দাও তাড়াতাড়ি, আমি বের হব এখনই। তাড়াতাড়ি নাস্তা করে বের হয়ে গেলাম। আজকেই গাড়ি নিব না, রিক্সা করে যাব। যেই ভাবা সেই কাজ, রিক্সা করে যাচ্ছি। আর ভার্সিটির কাছাকাছি আসতেই একটা গাড়ি এসেই রিক্সার সাথে লাগিয়ে দিল। আমি টাল সামলাতে না পেরে পড়ে গেলাম। হঠাৎই রাগ উঠে গেল যে কেউ একজন গাড়ি থেকে বের হয়ে অমনি দিয়ে দিলাম দুইটা থাপ্পড়। দেখলাম ছেলেটা খুব রেগে গেছে আর বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার, এই রোয়েন আহমেদের গালে থাপ্পড় মারার? আমাকে চেনো তুমি, মিডল ক্লাস গার্ল? ওই চুপ, আস্তে, একে তো ভুল করেছিস তার উপর আবার গলা উঁচিয়ে কথা বলিস। তোর এই ফালতু কথা আর একজনকে শোনাস না। আর শোন, মিডল ক্লাসরা মানুষ আর সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হয়, যা মনে হয় আপনি জানেন না। চুপ। রুহি আর কোনো কথা না বলে চলে যাচ্ছে, কারণ তার টাইম মতো ভার্সিটিতে থাকতে হবে, কারণ আজই তার ভার্সিটিতে প্রথম ক্লাস, তাই সে চলে গেল। আর এদিকে রায়গে ওখান থেকে আর না দাঁড়িয়ে সোজা গাড়ি নিয়ে ভার্সিটির দিকে যাচ্ছে। এখন আপনাদের রোয়েনের পরিচয় দিয়ে দিই। রোয়েন বাবা মায়ের একমাত্র সন্তান, খুব রাগী ও জেদি, যা বলবে তাই করে ছাড়বে। ওর বাবা দেশের নাম্বার ওয়ান বিজনেসম্যান, তার সাথে অনেক টাকার মালিক ওরা। আর মা বাবার একমাত্র ছেলে থেকে কেউ কিছু বলেনি কোনোদিন, যা চেয়েছে সবসময় তাই পেয়েছে, অতি আদর বলে যা হয় আর কি। ওর বেলাও তাই, আর ও দেখতে সেই রকম হ্যান্ডসাম, যে কোনো মেয়ে দেখেই ওর প্রেমে পড়তে বাধ্য। আর রুহিও কম সুন্দরী না, তাকে দেখেও যে কোনো ছেলে পাগল হতে বাধ্য। আর আমার একটা প্রশ্ন আছে, ওদের দেখে যদি সবাই পাগল হয়ে যায় তাহলে প্রেম করবে কে? তোর রোয়েন ভার্সিটিতে এসে গেছে, তার সাথে সাথেই সব ওর দিকে চেয়ে আছে, কিন্তু রোয়েন সবার দিকে তাকায় না, সবাইকে উপেক্ষা করতে করতে ক্লাসে এসে পড়ে। আর রাস্তার মাঝে রুহির সাথে ওই ঘটনা পরও রেগে আছে, যদি এখনও ওকে পেতো তাহলে কি করতো নিজেও জানে না। হঠাৎ প্রিন্সিপাল স্যার আসলো, তার সাথে রুহি, দুজন দুজনকে দেখে অবাক। আমরা দুজন দুজনকে দেখি অবাক, আমরা কেউই কাউকে আশা করিনি। যখন আমরা দুজন দুজনকে দেখে আপনি বলে চিৎকার দিলাম, তখনই দেখলাম সবাই আমাদের দিকে চেয়ে আছে। আমি হালকা তাতে লজ্জা পেলাম। আর তখন প্রিন্সিপাল স্যার বললেন, রুহি এনিথিং রং? তোমরা কি আগে থেকে পূর্ব পরিচিত নাকি? তখনই আমরা দুজনই আবার একসাথে বললাম, না স্যার। আবার সবার দৃষ্টি আমাদের দিকে, তা প্রিন্সিপাল বললেন, স্টুডেন্ট সবাই কেমন আছো? জি স্যার ভালো, আপনি? আমি ভালো আছি। ওনার সাথে পরিচয় হয়ে নাও, উনি হলেন আমাদের নিউ কেমিস্ট্রি টিচার, নাম রুহি চৌধুরী। আচ্ছা ম্যাম আমি আসি, আপনি ওদের সাথে পরিচয় হয়ে নিন। স্যার চলে যাওয়ার পর রুহি সবার উদ্দেশ্যে বলল, আমার তো পরিচয় তোমরা সবাই পেলে, এখন তোমাদেরটা বলো। একে একে সবাই সবার নাম বললো, কিন্তু আমাদের গল্পের নায়ক এক ধ্যানে কি যেন সব ভাবছে। রুহি তখন ওর সামনে গিয়ে দাঁড়ায় আর ওকে ডাক দেয়, তবু কোনো সাড়া না দেওয়ায় রুহি রেগে যায় আর জোরে চিৎকার দেয়। আর সাথে সাথে রোয়েনের হুঁশ ফিরে আর সে বলতে থাকে, এই মেয়ে আস্তে আস্তে এখানে দাঁড়িয়ে চিৎকার দিচ্ছ কেন? কি বললি? আমি তোমার ম্যাডাম হই, সম্মান দিয়ে কথা বলো। সরি ম্যাম, আমার নাম রোয়েন আহমেদ। আর রুহি ওকে আর কথা বলতে না দিয়ে থামিয়ে দেয় আর বলতে থাকে, এবার বসতে পারো, আর কিছু বলতে হবে না। রোয়েন বসে পড়ে আর খেয়াল করে রুহির দিকে এসে সকালে ভালো মতো না তাকালেও এখন সে ভালো মতো তাকিয়ে দেখে ক্রাশ না বাস যেটাই হোক খাইছে আর প্রেমে পড়ে গেছে। আমি আগে বুঝেছি হালাই যে লেভেলের লোচা প্রেমে ঠিকই পড়বে, এখন তাই হলো। চলেন এবার গল্পে ফেরা যাক। রোয়েন রুহিকে দেখে কল্পনার জগতে উড়ে বেড়াচ্ছে আর রুহি ওকে এভাবে দেখে জোরে রোয়েন বলে ডাক দিল। আর রোয়েন হুঁশ ফিরল, সাথে সাথে রুহি বলতে লাগলো, গেট আউট অফ মাই ক্লাস, মনোযোগ থাকে কোথায় তোমার, বের হও আমার ক্লাস থেকে। রোয়েন এতে প্রচুর অপমান বোধ করলো নিজেকে আর বের হয়ে গাড়ি নিয়ে খুব জোরে চালিয়ে চলে গেল। আর রুহি সে রোয়েন যাওয়ার পর মনে মনে একটু শান্তি অনুভব করলো আর ক্লাস নিয়ে বাসায় চলে গেল। আর অন্যদিকে রোয়েন রাগে খুব জোরে গাড়ি চালিয়ে চলে এলো আর ইচ্ছা মতো ড্রিঙ্কস করতে লাগলো আর মনে মনে প্রতিজ্ঞা করলো রুহির দেওয়া অপমানের জবাব ও দিবে, তা যেভাবেই হোক। আর তারপরেই অনেক রাত করে সে বাসায় গেল।
রুয়েনের বাবা মা খুব টেনশনে ছিল, কিন্তু যখন রুয়েনকে ওরা দেখে তখন তারা আরও টেনশনে পড়ে যায়। কারণ রুয়েন কোনো দিন এত রাত পর্যন্ত বাইরে থাকেনি, আর তার উপর সে ড্রিঙ্কস করেছে, তাও আবার একটু না, অনেক বেশি। কিন্তু বাবা মা তাকে কোনো কিছু বলার সাহস পেল না, কারণ কিছু বললে কি থেকে কি করে ফেলবে তা সে নিজেও জানে না। আর অন্যদিকে রুহি বাসায় গিয়ে খুব শান্ত হয়ে গেল আর ভাবছে ওই সন্তান রুয়েনের কাছ থেকে কিভাবে দূরে থাকবে। পরের দিন সকাল সকাল রুহি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আর ভার্থিরে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসে, তখন ওর বাবার সামনে, আর তিনি বলেন, কি রে মা আজ এত সকাল সকাল কই যাস? বাবা, তোমাকে বলেছিলাম না আমি একটা ভার্সিটিদের জবের অফার পেয়েছি, সেখানেই যাচ্ছি, আজকে একটু তাড়া আছে। মা, তোকে বলেছিলাম জব করার কোনো দরকার নেই, আমার কি টাকা পয়সা কম আছে তার চাইতে বিয়ে কর, না হলে আমার অফিসটা সামলা। উফ বাবা, বললাম তো আমি বিয়ে করব না আর তোমার অফিসে যাব, বাট আরও একটা বছর পর, আমি এখন প্রস্তুত না। আচ্ছা বাবা, আমি গেলাম, আমার আবার লেট হয়ে যাচ্ছে, বাই বাবা। আম্মু, আমি আসি। আরে, নাস্তাটা তো করে যা, ক্যান্টিনে গিয়ে খেয়ে নিব। আর ওদিকে রুয়েন আগে থেকে কলেজে এসে বসে রয়েছে, কখন ম্যাডাম আসবে তার জন্য। আর হঠাৎ দেখতে পেল একটা দামি গাড়ি ওদের কলেজে ঢুকছে, আর তা থেকে ম্যাডাম মানে রুহি বের হচ্ছে, আর তা দেখে সব, আর তার সাথে আজকে রুহিকে অনেক সুন্দর লাগছে, আর তা দেখে সবাই ম্যাডামের দিকে হা করে তাকিয়ে আছে। আর রুয়েন সে তো আবার ম্যাডামের প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর তখনই ওর এক ফ্রেন্ড বলে উঠল, দোস্ত বিয়ে করলেই ম্যাডামকেই করব, ম্যাডাম যা সুন্দরী, উফ আমি তো ম্যাডামের প্রেমে পড়ে গেলাম। চুপ শালা, ভাবি হয় তোর, বুঝলি? মানে বুঝলাম না। তারপর রোয়েন ওকে শুরু থেকে সব বলল, সব কাহিনী, এবার বুঝছিস? হুম শালা, আর তখন তো আমি এমনিতেই বললাম, কারণ তোর কাছ থেকে তো আর সহজে আর কথা বের করতে পারি না, তাহলে শেষমেশ তাহলে রাগি বদমেজাজি সব মেয়ের বাস, থুকু ক্রাশ, সে আমাদের রাগি ম্যামের প্রেমে পড়েছে, তাহলে ট্রিট দিবি চল। কি আর করার, ওদের সবাইকে ট্রিট দিতে হলো। তারপরও ক্লাসে চলে গেলো, আর যেতে যেতে ও বুদ্ধি করলো রুহিকে শাস্তি দিবে, তারপর নিজের করে নেবে, যদি রাজি না হয় তাহলে জোর করে হলো বউ বানিয়ে নেবে, যা করা লাগে ও তাই করবে। এই ভেবে ও কিছু কলা কিনলো, আর ওর বন্ধুদের সবাইকে রেখে চলে এসে সব কলার ছোলাগুলো সিঁড়িতে এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখলো, আর তখনই রুহি আসতে লাগলো। আর রুহি সিঁড়িতে কোনো দিকে না তাকিয়ে উঠতে গিয়ে কি ভাবছেন, হ্যাঁ যা ভাবছেন তাই হয়েছে, রুহি পড়ে গেছে। আর রোয়েন তখন হাসতে হাসতে বের হল আর বলতে লাগলো, এটা আমাকে ওই দিন থাপ্পড় আর অপমান করার জন্য। রুহি কিছু বলছে না, শুধু নীরবে কাঁদছে, আর রোয়েনের তখন মায়া হলো আর খারাপও লাগলো। তখন রুহির কাছে ওকে ধরতে গেলে রুহি ওকে ধাক্কা মেরে ফেলে যায়, আর রোয়েন বোকা হয়ে যায়। ও ক্লাসের টাইম হওয়ায় ক্লাসে চলে যায়, কিন্তু ক্লাস আজকে রুহি ক্লাস নিতে আসে না, তা দেখে ও নিজেকে খুব অপরাধী হিসেবে মনে করে। ক্লাস শেষ হলেও জানতে পারে রুহি ছুটি নিয়ে বাসায় চলে যায়, আর এদিকে রুয়েন বাসায় চলে যায় আর ভাবতে থাকে, রুয়েন বাসায় এসে ভাবতে থাকে আজ ওর জন্যই রুহি কষ্ট পেয়েছে, ও কি করে ভুলে গেল যাকে ভালোবাসে তাকে কিভাবে এত কষ্ট দিতে পারলো, নিজেকে নিজের কাছে খুব অপরাধী মনে হচ্ছে, না কালকে রুহির কাছে গিয়ে মাফ চাইবে। তারপরের দিন রুয়েন সকাল হতে ভার্সিটি থেকে রওনা হলো, খুব সকালে ওর বাবা মা ঘুম থেকে উঠতে দেখে অবাক হয়ে যায়, কারণ কোনোদিন ও এত সকালে ঘুম থেকে ওঠে না, তারা দুজনেই অবাক, আবার এক হিসেবে খুশি হলো। ওর মা ও বাবাকে বলতে লাগলো, এতদিনে ছেলেটা আমার ভালো হতে চললো। হ্যাঁ, আজ দিকে রুয়েন সে ভারতে দেশে সে কখন থেকে বসে আছে কিন্তু রুহির কোনো খবর নেই। তারপর ওর ক্লাস আরম্ভ হওয়ার শুরুর কারণে ক্লাসে চলে যায়, কিন্তু আজও রুহি আসে না, তা দেখে রুয়েনা ক্লাস না করে সোজা বের হয়ে যায় আর প্রিন্সিপালের রুমে চলে যায়। স্যার ওকে দেখে বলে, রুয়েন বাবা কোনো সমস্যা? না স্যার, রুহি ম্যাম কি আজ আসেনি? না, অসুস্থ তাই এক সপ্তাহে ছুটি নিয়েছি, কিন্তু কেন বলো তো? না এমনি স্যার, তাহলে আমি আসি স্যার। ওকে, রুয়েন ওখান থেকে চলে আসে, আর কিছু ভালো লাগতে ছিল না তাই সে আর ভারতীদের না থেকে সোজা বাসার দিকে চলে আসে, আর রাতে রুহির কথা ভাবতে থাকে, ওর চোখে কোনো মতেই ঘুম আসে না, তাই ও ওর রুমের বারান্দায় চলে যায় গিটার হাতে নিয়ে। ও আপনাদের তো বলাই হয় নাই রোহিণ অনেক সুন্দর গান গাইতে পারে, তো বারান্দায় বসে ব্ল্যাক কফি খেতে খেতে গান গাইতে লাগলো। দেখছি চেয়েছে তোমাকে যত স্বপ্নে ধীরে ধীরে ডুবছি তত তোমারই ভাবনায় যায় দিন রাত, যায় আমার এই কবি মন তোমাকে চাই কবিতায়, এসো না হৃদয় ডেকেছি তোমায়, দেখো না তোমাকে রেখেছি কোথায়, এই চোখে ওই চোখে ভোবা বাসায়, তাই বুঝি আজ খুশি ভালোবাসায়, বাকিটুকু গান সদায়িত্বে পড়ে নেবেন, ধন্যবাদ। রুয়েন গান শেষ করে রুহির কথা ভাবতে ভাবতে ওই জায়গায় বসে বসে ঘুমিয়ে পড়ে।
বুঝেন ঠেলা কি লেভেলের অলস, ভাবা যায় এ নাকি আবার প্রেম করবে। উহ, ঢং দেখলে আর বাঁচি না। পরের দিন সকালে রোহিণ নিজেকে ওই জায়গায় আবিষ্কার করে নিজে নিজে হেসে দেয়। ভাই, ওরে কেউ তোরা পাগলা গারদে দিয়ায়, হালায় পাগল হয়ে গেছে। রোহিণ ওর কিছু বন্ধুদের রুহির খোঁজ খবর নেওয়ার জন্য, ওর সব ডিটেলস জানার জন্য ওর কিছু বন্ধুদের বলেছিল এবং ওরা কিছুক্ষণ আগে সব ইনফরমেশন পেয়ে গেছে। এখনও রেডি হয়ে নিচে যাচ্ছে, আজ শিওর যে কোনো মেয়ে ওকে দেখে প্রেমে পড়তে বাধ্য। যা হ্যান্ডসাম লাগছে না ওকে, আর বিবরণ নাই দেই। সো আজ সবচাইতে দামি গাড়িটা নিয়ে যাচ্ছে, বের হচ্ছেও। রোহিণ রেডি হয়ে সবচাইতে দামি গাড়ি নিয়ে বের হলো আজ। রোহিণ আহমেদ সে তো আর কম দামি গাড়ি নিয়ে কোনো জায়গায় যেতে পারে না। এখন রোহিণ একসাথে দুইটা কাজ করতে যাচ্ছে, এক রুহিকে দেখতে ও ওর সাথে কথা বলতে, আর দুই নাম্বার পরে জেনে নেবেন গল্প শুনতে শুনতে। দুই ঘন্টার মধ্যে ওর গন্তব্যে চলে আসো। অবশ্য ও নিজেই ড্রাইভ করে আসছে। রোহিণ গেটের ভিতরে ঢুকে গাড়ি পার্ক করার জায়গায় গাড়ি পার্ক করলো, আর তারপর বিয়ে বাড়িতে যতগুলো মেয়ে আসছিল সবাই ওর দিকে এমনভাবে হা করে তাকিয়ে আছে যে কাছে পেলে ওকে এখনই আইসক্রিম বা চকলেটের মতো খেয়ে ফেলতো। কিন্তু আফসোস, রোহিণের দুইটা কোনোটাই না। রোহিণ ভিতরে ঢুকতে ঢুকতে সব মেয়েদের দিকে একবার চোখ বুলিয়ে গেল, কারণ সব মেয়েরা মনে হয় যেমন ওকে দেখে দাঁড়িয়ে পড়েছিল তেমনই সবাই এখনও আছে। রোহিণ হালকা একটা হাসি দিয়ে ভিতরে চলে গেল। রোহিণ ভিতরে ঢুকেই ওর বন্ধুর সাথে দেখা করে নিল। মানে যার আজকে বিয়ে, আপনারা কিছু বুঝেন নাই তাই না? দাঁড়ান আমি বুঝিয়ে বলছি। রোহিণ যখন রুহির খোঁজ নিতে ওর বন্ধুদের বলে, তখন কলকাতার পরে আরেকটা বন্ধু ওকে ওর বোনের বিয়েতে দাওয়াত দেয়। ও বলে দেখছি, তারপর কল কেটে দেয়। এর মধ্যেই রোহিণের বন্ধু কল দিয়ে ওকে জানায় যে রুহি কাল ওর বন্ধুর বিয়েতে যাবে। রোহিণকে আর খেয়ে পায়, সে তো খুশি ঠেলায় বিছানা রেখে বিছানার নিচে গড়াগড়ি খায়, মানে সোফায়। আর তারপর ওর বন্ধুকে কল দিয়ে জানিয়ে দেয় ও কালকে আসছে। আর তারপরই রোহিণ রুহিকে খুঁজতে লাগলো। আর একটা জায়গায় এসে ও থেমে পড়ল। সামনে সোফায় বসে রুহি জুস খাচ্ছিল। ওকে দেখে রোহিণ যেন চোখ ফেরাতে পারলো না। রুহি কালো কালার একটা শাড়ি, সাথে ম্যাচিং করা অর্নামেন্টস, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল, উফ যা লাগতেছে না। রোহিণ তো চোখ ফেরাতে পারতেছিল না। আহা, ওর কি দোষ, আমি থাকলে তো সারাক্ষণ আমি চেয়ে থাকতাম। রুহি জুস অর্ধেক খেয়েই রেখে ওয়াশরুমে চলে গেল। আর তখনই রোহিণ দৌড়ে গিয়ে ওর অর্ধেক রাখা জুসটুকু খেয়ে নিল। তখনই ওর যেন মাথায় রুহির নেশা চেপে ধরলো, ওর ঠোঁট মনে যেন অন্য কিছু চায়। তাই সে আস্তে করে ওয়াশরুমের পাশে বারান্দায় গিয়ে অপেক্ষা করতে লাগলো। আর রুহির বের হওয়ার সাথে সাথে ওকে অন্ধকার রুমে নিয়ে গেল। আর রুহি চিৎকার দিবে যে তার কোনো উপায় ছিল না, কারণ রোহিণ ওর মুখ চেপে ধরেছিল যাতে ও চিৎকার না দিতে পারে। এর মধ্যে রুহি খুব জোরে রোহিণের হাতে কামড় দিয়ে বসলো। আর রোহিণ কামড় খেয়ে সাথে সাথে ওর হাত রুহির মুখ দিয়ে সরিয়ে ফেললো আর বলতে লাগলো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কামড় দিলে কেন? কে তুমি আর আমাকে এখানে জোর করে নিয়ে এলে কেন? হে বিউটিফুল, আমি রোহিণ। খুব জোরে ওকে ধাক্কা মেরে বলতে লাগলো, ডোন্ট ক্রস ইওর লিমিট রোহিণ, আই অ্যাম ইওর ম্যাম, সো রেসপেক্ট মি। এই বলে ও যেতে ধরলে রোহিণ ওকে ধরে কিস করে বসলো। রুহি একটু বেশি জোরে ধাক্কা মেরেছিল, যার কারণে ও নিজেরা কন্ট্রোল না করতে পেরে আর দেখে ওকে আঘাত দিয়ে ও চলে যাচ্ছে, তাই ও সরাসরি কিস করে ফেললো। টানা 5 মিনিট ধরে কিস করে চলছে। আর এদিকে রুহি ছোটার জন্য ওকে কিল ঘুষি সব দিয়ে যাচ্ছে, আর ধাক্কা তো দিচ্ছেই, কিন্তু চোল পরিমাণ ও সরাতে পারলো না। আরে বোন, সরাবি কেমনে, প্রতিদিন জিম করে সিক্স প্যাক, ওলা বডি এত সোজা নাকি সরানো? আরে আরে ভাই, সার সার, মাইয়াটারে কি মায়েরা ফেলাবি নাকি? হঠাৎই রুহির চোখে পানি, রুহির গাল বেয়ে রোহিণের হাতে গিয়ে পড়লো। রোহিণ রুহিকে ছেড়ে দিল, আর তার সাথে সাথে রোহিণের গালে খুব জোরে দুইটা থাপ্পড় লাগিয়ে দিল। আর কান্না করতে করতে ওখান থেকে চলে গেল। রোহিণ যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল, নীরবে চোখের কোণা দিয়ে অশ্রু পড়তে লাগলো। রোহিণ ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বের হয়ে চলে এলো। সোজা গাড়ি নিয়ে নদীর পাড়ে এসে বসে একাধারে একটার পর একটা সিগারেট খেয়ে চলেছে, আর চোখ দিয়ে অশ্রু তো পড়তেই আছে, আর কোনো থামাথামি নেই। রোহিণের রাগে পুরো গা জ্বলছে। আর এদিকে রোহিণের বন্ধু ওর বাবা মা একের পর এক কল দিয়ে যাচ্ছে। অবশেষে মার কল রিসিভ করলো, আর ওর মা বলতে লাগলো, ও এখন কোথায়, বাসায় কেন আসছে না? একটু পর আসছে বলেই কলটা কেটে দিল রোহিণ। আর কল কাটার সাথে সাথেই ওর বন্ধু জীবনের কল আসলো, যার বোনের বিয়ে থেকে ও না বলে চলে আসলো। রোহিণ কোথায় তুই, এসেই হঠাৎ করে কোথায় চলে গেলি, আর আসবি না? না, আমি এখন আর আসবো না, অন্য একদিন আসবো, হঠাৎ একটা কাজ পড়ে গেল তাই আমার চলা আসা লাগলো, সরি রে দোস্ত। আচ্ছা ব্যাপার, বাই। ওকে বাই। তারপর রোহিণ গাড়ি নিয়ে বাসার দিকে রওনা দিল। আর এদিকে রুহিও বিয়ের বাড়ির অনুষ্ঠান শেষ করে বাসার দিকে রওনা হলো।
কিন্তু বিপত্তি বাজলো মধ্য রাস্তায়, রুহির গাড়িটা নষ্ট হয়ে গেল। আর ওর সাথে কোনো ড্রাইভার আসেনি, আর আশেপাশে কোনো গ্যারেজও নেই যে গাড়ি ঠিক করে দিবে, আর ফোনও চার্জ নেই যে বাসার ড্রাইভারকে কল দিয়ে জানাবে ওকে নিয়ে আসতে। ও বুঝতে পারছে না ও এখন কি করবে। এর মাঝে কতগুলো মাতাল ওখান দিয়ে যাচ্ছিল, আর রুহিকে রাস্তায় একা পেয়ে ইজ্জত নেওয়ার জন্য যে ওর পিছে ধাওয়া করলো, আর রুহি দৌড়াতে লাগলো, হেল্প হেল্প বলে চিৎকার করতে লাগলো। এর মাঝে রোয়েন ওখান দিয়ে যাচ্ছিল, আর রুহির গলা শুনে সাথে সাথেই ওখানে থেমে গেল, আর ওই মাতালদের পিছু নেওয়া শুরু করলো। রোয়েন ওদের কাছে যাওয়ার আগে দেখলো মাতালদের মধ্যে একজন রাস্তায় মার খেয়ে গড়াগড়ি খাচ্ছে, আরও সামনে তাকিয়ে দেখে রুহি আর একজন বাহুডোরে আবদ্ধ, আরও তা দেখে থেমে গেল। আর মাতালদের মাঝখান দিয়ে একজন বলতে লাগলো, ওই আমাদের জিনিস আমাদের ফেরত দিয়ে দে, আর এখান থেকে বাঁচতে চাইলে চলে যা মেয়েটাকে দিয়ে। তখন ছেলেটি বলতে লাগলো, আচ্ছা তাই পারলে ওর গায়ে হাত দিয়ে দেখ, তাহলে তোদের অবস্থা আমি কি করি তাও দেখ। ওই মারশালাকে আজ ওকে মেরে তারপর ওই মেয়েটির সাথে সারা রাত ফুর্তি করব। ছেলেটি হালকা একটা মুচকি হাসি দিয়ে এগিয়ে গেল, আর ওদের এক একটাকে খুব নির্মম ভাবে মারা শুরু করলো। ওদের সবাইকে মারতে মারতে আধা মরা করে ফেলেছে, আর তা দেখে রুহি অনেকটা ভয় পেয়ে যায়, কারণ ওকে এত রাগতে এর আগে কখনো দেখেনি। আর ছেলেটিকে গিয়ে থামাতে লাগলো, কিন্তু ও থামছেই না, মারার কাজ করতেই রয়েছে। আর কোনো উপায় না পেয়ে রুহি ওর কসম দিয়ে ওকে থামিয়ে দেয়। ছেলেটির আগে ফুসতে ফুসতে একবার রুহির দিকে, আরেকবার ওই মাতাল ছেলেগুলোর দিকে তাকায়, আর তারপর মাতালগুলোর উদ্দেশ্যে বলতে থাকে, আজ রুহির জন্য তোরা বেঁচে গেলি, না হলে তোদের আজ মেরেই ফেলতাম। এর মধ্যে রুহি অনেক ক্লান্ত, আর এত সব ঝামেলার জন্য ও অজ্ঞান হয়ে যায়। ছেলেটিকে ওকে ধরে ফেলে, আর তারপর ওকে ধরে নিয়ে গাড়িতে করে চলে যায়। আর এদিকে রোয়েন ওদের আর ওই ছেলেটির এসব দেখে অবাক হয়ে যায়, আর পরক্ষণেই ওর মাতালগুলো রুহির সাথে যে খারাপ আচরণ করেছিল এর জন্য ওদের ওইখানেই ডিভলভারটা বের করে ওই জায়গায় মেরে ফেলে দিল। আর কাকে যেন ফোন করে বলল ওই ছেলেগুলোকে সব খোঁজ খবর নেওয়ার জন্য, আর রুহির সাথে ওর সম্পর্ক কি তা জানার জন্য, আর লাশগুলো যাতে ওই জায়গায় থেকে সরিয়ে ফেলে। তারপর গাড়ি নিয়ে ওখান থেকে সোজা বাসা চলে গেল। রোয়েন ওই জায়গা থেকে চলে গেল, আর রুহিকে বাসায় এনে ওর বেডরুমে শোয়ানো হলো। কিন্তু রুহির জ্ঞান না ফেরায় ওই ছেলেটি ডাক্তারকে বাসায় আসতে বলল, আর রুহির মা বাবা রুহির এই জ্ঞান না থাকার জন্য নানান ধরনের প্রশ্ন করতে থাকে ওই ছেলেটিকে। বাবা আমার কি হয়েছে, ওর অজ্ঞান কেন? বলছি তা বাবা, আমার মেয়েটার কিছু হয়নি তো? না আন্টি, আমি থাকতে ওর কোনো ক্ষতি আমি হতে দিব না। এর মধ্যে ডাক্তার আসলো, আর রুহিকে দেখে বলল ভয়ের কোনো কারণ নেই, খানিকটা ভয় পেয়েছে তাই অজ্ঞান হয়ে গেছে, কাল সকালের মধ্যেই ঠিক হয়ে যাবে। ওকে ডাক্তার। ডাক্তার তারপর ছেলেটিকে রুহির মা বলতে লাগলো। রুহির মা বলল, আমি তোমাদের রুম দেখে দিচ্ছি, ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। না আন্টি, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এখন খাবো না, এখন ফ্রেশ হয়ে ঘুম দিব একটু। আচ্ছা বাবা। অতপর সবাই নিজ নিজ রুমে এসে ঘুম দিল, আর অন্যদিকে রোয়েন বাসায় এসে বাসায় ঢুকতে ওর মা ওকে খাওয়ার জন্য ডাকলো, কিন্তু ও বলল খাবে না। ওর মার দিকে না তাকিয়ে ওর মা ওর দিকে খেয়াল করে দেখলো ওর চোখ পুরো লাল, যেন এখনই চোখ দিয়ে আগুন বের হবে। ওর মা ওকে আর কিছু বলল না, আর রোয়েন সোজা ওর রুমে গিয়ে দরজা আটকে গিটারটা নিয়ে বারান্দায় এসে গান ধরল। তুমি আর তো কারো নয় শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, আলো আলো আমি কখনো খুঁজে পাব না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাব না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না। রুহির মা তারপর ওর বেডে গিয়ে শুয়ে পড়ল, ক্লান্ত থাকার কারণে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। আগামীকাল তিন নেক্সট ডে রুহির খুব সকালে ঘুম ভেঙে গেল, আর ওর বাসায় ওর বিছানায় আসলো কীভাবে ভাবতে লাগলো। আর এর মধ্যেই ওর মনে পড়ে গেল কালকে রাতের সব কথা, আর তারপর উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে গেল। আর ওয়াশরুম থেকে বের হতেই ওর দরজায় নক করলো, ও গিয়ে দরজা খুলে দিতেই দেখে নীল দাঁড়িয়ে আছে, মানে ওই ছেলেটি। ও গিয়ে ওকে জড়িয়ে ধরলো। আরে আস্তে আস্তে, কফি পড়ে যাবে তো। ও আস্তে করে ওকে ছেড়ে দিল, খানিকটা লজ্জা পেয়ে। তারপর নীলকে ধন্যবাদ দিল কালকে ওকে বাঁচানোর জন্য। রুহি, আরে আমার জায়গা অনেকে হলেও আমি যে কাজটি করছি তা অনেকেও করত, তা ভিতরে আসতে বলবে না, নাকি রুমের বাইরেই দাঁড়াই থাকবো?
ও হ্যাঁ, আসো ভিতরে। হুম, এই নাও তোমার কফি। ধন্যবাদ। তা হঠাৎ আমেরিকা দিয়া চলে আসলা যে, আর আমাকে একবারও বললা না কেন বলো তো? আরে আমি তো বলছিলাম তোমার সারপ্রাইজ দিব, কিন্তু আমি তো নিজেও এসে সারপ্রাইজ হয়ে গেছি, আর তারপর তুমি অজ্ঞান, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আসলে কালকে গাড়িটা খারাপ হওয়ার জন্য সব গন্ডগোল হয়ে গেল। আচ্ছা থাক বাদ দাও, তা কোথায় যাবে নাকি এখন? হুম, ভার্সিটি যাব। কেন? আসলে তোমাকে বলাই হয় নাই, আমি একটা ভার্সিটির টিচার হিসেবে জয়েন করেছি, আর কয়েকদিন হলো ছুটি নিয়ে বাসায় আছি, তাই আজ যেতে হবে। ও আচ্ছা, তাহলে ভার্সিটি ক্লাস শেষ হবে কয়টায় তাই বলো, আমি চলে আসবো, তারপর দুজনে মিলে খুব ঘুরবো। ওকে ওকে, এই সময় চলে আসবা। ওকে হুম, আচ্ছা বাই। ওকে বাই। তারপর রুহি গাড়ি নিয়ে ভার্সিটির জন্য বের হয়ে গেল, আর এদিকে রোহিনে ঘুম ভাঙলো। ও উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে গেল। গাড়ি ড্রাইভ করতে করতে রুহির কথা ভাবতে ভাবতে ক্যাম্পাসে চলে আসলো, আর এদিকে গাড়ি পার্ক করে বের হতে ওর বন্ধুদের ডাকে ওদের আড্ডা চলে আসলো। আর এসে বসতে ওর বন্ধুরা বলতে লাগলো, রয়েন খবর কি তোর? তোর তো আজকাল কোনো খবরই নেই, থাকো কোথায় মামু? আরে বেটা বুঝিস না, বন্ধু আমাদের প্রেমে পড়েছে, তাও আবার কার জানিস? না বল কার বলবো? আমাদের সুন্দরী ম্যাডামের। হ্যাঁ আর ইহাই সত্য। তবে রে বলে দৌড় দিল ওর বন্ধু পিছনে রোয়েন, আর দৌড়ে দৌড়েতে রোয়েন গিয়ে ধাক্কা খেলো একটা মেয়ের সাথে, আর সাথে সাথেই মেয়েটি পড়ে যেতে নিলে রোয়েন ধরে ফেলে, আর মেয়েটি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। মেয়েটিকে বলে, এই না আপনি ঠিক আছেন? হ্যালো। ও হ্যাঁ ধন্যবাদ, আই এম রিয়েলি সরি, আসলে আমি খেয়াল করিনি। না সমস্যা নেই। আচ্ছা আপনার নামটা জানতে পারি? আমি রোয়েন, আপনি? আমি নীলা। আচ্ছা ভাই, আপনার সাথে পরে কথা হবে। এই বলে রোহিন ওখান থেকে চলে আসে, কারণ ওর মেয়েটির সাথে কথা বলার সময় খেয়াল করলো রুহি উপর দিয়ে যাচ্ছে, তাই সময় নষ্ট না করে চলে গেল। রোহিন রুহির কাছে গিয়েই ওকে ওর নাম ধরে ডাক দিল। এটা শুনে রুহি রোহিনের দিকে রাগের চোখে তাকালো, আর তারপর রোহিন নিজেকে সামলে বলতে লাগলো, সরি ম্যাম, কিছু কথা ছিল। হুম বলো। এখানে না, একটু সাইডে গিয়ে কথা বলতে চাইছিলাম। রুহি বিরক্ত করে একটা ভাব নিয়ে বলতে লাগলো, আচ্ছা চলো। রোহিন রুহির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আসলে ম্যাম আমি ওইসব দিনের জন্য সরি, আমাকে প্লিজ মাফ করে দিবেন। রুহি কিছু একটা ভেবে বলে, আচ্ছা ঠিক আছে যাও যাও, মাফ করে দিলাম। থ্যাংক ইউ ম্যাম। রুহি ওর দিকে তাকাতেই ও হাত ছড়িয়ে নিল আর বলতে লাগলো, সরি ম্যাম। হুম যাও ক্লাসে যাও। রয়েন ওখান থেকে চলে আসতেই ওর বন্ধু বলতে লাগে, কি মামা কেমন প্রেম চলতেছে? হুম দূর, এখন পর্যন্ত তো প্রপোজ করলাম না। আগে থেকে প্রপোজ কর, না হলে পাখি অন্যজনকে কিন্তু হাত দিতে পারে। হুম বলে ক্লাসে চলে গিয়ে বসলো, আর তার সাথে সাথে স্যার ওর পিছে পিছে ক্লাসে ঢুকে পড়লো। ও মনোযোগ সহকারে স্যারের কথা শুনছিল, কিন্তু ওর দিকে কেউ তাকিয়ে রয়েছে তা ও খেয়ালই করেনি। এমে তুমি দাঁড়াও, স্যার পিছনে কাকে যেন উদ্দেশ্য করে বলল, এর মধ্যে সবাই পিছনে তাকিয়ে সে শুধু আমি বলে। এমে কি হলো, এখন দাঁড়াও না কেন? কেউ দাঁড়ায়নি এখনো, তাই এবার স্যার একটু চিৎকার দিয়ে বলল, এই মেয়ে। জি 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 স্যার, আমাকে কিছু বলছেন? তোমার মনোযোগ কোথায়? দেখছি কতক্ষণ ধরে দরজার দিকে তাকিয়ে আসো, আর আমি কতবার ডাক দিলাম একটা কথাও অ্যান্সার দিলা না, বলো তোমার নাম কি? সরি স্যার, আর আমার নাম নীলা, নতুন ভর্তি হয়েছি। আজকের মতো মাফ করে দিলাম, পরে যেন আর এমন না হয়। ওকে স্যার। এই বলে বসে গেল, আর এদিকে রোয়েন ওর বন্ধুকে বলতে লাগলো, আরে এটা না সকালে মেয়েটা যার সাথে তুই ধাক্কা খেয়েছিস। হুম তা দেখ, মেয়েটা কিন্তু দেখতে সুন্দর, চাইলে প্রেম করতে পারিস কিন্তু। ধুর বাদ দে তো, তুই ভালো করে জানিস আমি শুধু রুহিকেই ভালোবাসি। হুম বুঝেছি। হুম বুঝলে, চুপ থাকো। অতপর স্যার চলে যাওয়ার পর রুহি ক্লাস নিতে আসে, আর রোয়েন সে তো তার মায়াবতীর দিকে একভাবে তাকিয়ে আছে যেন কতদিন ধরে দেখেনি। ঠিক সেইভাবে রুহি ওদের ক্লাস নিতে নিতে অনেকবার ওর দিকে খেয়াল করলো, কিন্তু কিছু বলল না ও। আর এদিকে নীলাও খেয়াল করলো রোয়েন ম্যাডামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ম্যাডাম ওর দিকে বারবার চাইছে, ওর সহ্য হচ্ছিল না, কারণ ও যে রোয়েনকে ভালোবেসে ফেলেছে। তাই অপেক্ষা করতে লাগলো কখন এই ক্লাসটা শেষ হবে, আর তারপর ওকে ওর মনের কথা জানাবে। অবশেষে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ম্যাডাম অর্থাৎ রুহি বের হয়ে গেল, আর তারপরই সব স্টুডেন্ট বের হতে লাগলো, তাই রোয়েন আর রুহির সাথে সাথে বের হতে পারলো না। আর পিছের দিক দিয়ে রোয়েনকে নীলা ডাক দিল, আর পেছনে তাকিয়ে
আবার সামনে চলে গেল, কারণ ওর একটাই এখন কাজ রুহির সাথে কথা বলা। আর এদিকে নীলা রোহিণী পিছে নিল যে আজ ওকে প্রপোজ করবে। রোহিণ বের হতে দেখলো সামনে সেদিন রাতের ওই ছেলেটা দাঁড়ানো, মানে নীল দাঁড়ানো, আর ওকে দেখে রোহিণ রেগে গেল। তাই রুহি যে যাওয়া ধরলো ওদিকে, তখনই রোহিণ রুহিকে ডাক দিল। রুহি ফিরে ওর দিকে তাকানোর সাথে সাথেই ওর কাছে গিয়ে বলতে লাগলো, এই ছেলেটা কে? তোমার তাতে কোনো দরকার নেই। দরকার আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি বাসি না, আর আমাদের মাঝে বয়সের অনেক গ্যাপ, আর তুমি আমার ছোট প্লাস আমার ছাত্র, দেখো। কথা বলা শেষ না হতেই নীলা রুহির কাছে চলে আসলো আর বলতে লাগলো, রুহি কোনো সমস্যা না, চলো। ওকে চলো। নীলের কাছে রুহি আর রোহিণের ব্যাপারটা ঠিক সোজার মনে হলো না, তাই ও ভাবছে আজকেও রুহিকে ভালোবাসার কথা জানাবে। আর রোহিণ যে জায়গা দাঁড়ানো ছিল ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে রইল, আর সাথে সাথে ফোন দিয়ে ওর পিছু নিতে বলেছে ওর একজন লোককে। কল কেটে দিয়ে পিছনে ফিরে দেখে সব স্টুডেন্ট একসাথে আছে, নীলা ওদের সামনে। রোহিণ সবাইকে এক সাইডে দিয়ে যাওয়া ধরলে নীলা ওকে ডাক দেয় একটু জোরেই। রোহিণ পিছনে ফিরে বলে, আমার কিছু কি বলবে? কিছু বলার ছিল। ওকে বলুন। সাথে সাথে নীলা মাটিতে বসে প্রপোজ করে ফেললো রোহিণকে, আর সাথে সাথে চারদিক দিয়ে বলতে লাগলো, সে ইয়েস সে ইয়েস সে ইয়েস। রোহিণ ওকে বলল, সরি আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? আমি কি দেখতে খারাপ? না আমার ভেতরে কিছু কমি আছে যে আমাকে ভালোবাসতে পারবে না? বলো রোহিণ, বলো। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, বুঝতে পারছেন? আর আপনার সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি, যাকে নিজের জীবন ভাবি, তাই আমি সরি। এই বলে ওখান থেকে যাওয়া ধরলে নীলা ওকে জড়িয়ে ধরে বলতে থাকে, না তুমি শুধু আমার, অন্য কারো না। রোহিণ ওকে নিজের থেকে না সরাতে পেরে ওকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, রেগে গিয়ে থাপ্পড় মেরে দেয় আর বলতে থাকে, আমার আশেপাশেও আসার চেষ্টা করবেন না। এই বলেও চলে আসে, আর নীলা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। আর এদিকে রুহিকে নিয়ে নীল নানান জায়গায় ঘুরতে থাকে, আর ঘুরতে ঘুরতে কখন যে রাত হয়ে গিয়েছে তার রুহি খেয়ালই করে। যখন খেয়াল করলো তখন নীলকে রুহি বলতে লাগলো, চলো নীল এখন বাসায় যাই, আমার আর ভালো লাগতেছে না। হ্যাঁ যাবো, আগে একটা জায়গায় যাবো, তোমাকে কিছু দেখানোর ও বলার আছে। আচ্ছা। আর এদিকে রোহিণের ইনফরমার রোহিণকে প্রতি মুহূর্তে সব খবর বলতে থাকে, আর রোহিণকে ওর ইনফরমার সব খবর বলার পর দেরি না করে সোজা ওই জায়গায় চলে যায়। আর এদিকে রুহিকে নিয়ে নীল একটা বড় রেস্টুরেন্টের সামনে গিয়ে থামে আর বলতে থাকে, আমি ভিতর দিয়ে একটু আসছি, তুমি একটু ওয়েট করো। ওকে। যেই নীল ভিতরে যায় তখনই রোহিণ এসে ওখান থেকে নিয়ে যায় অজ্ঞান করে, কারণ জানে রুহি এমনিতেই সোজা কথায় ওর সাথে যাবে না, তাই ওর বাধ্য হয়ে কাজটি করা লাগলো। আর নীল সে ভিতরে সব আয়োজন করে রেখেছিল, ও ভিতরে এটাই দেখতে গিয়েছিল যে সবকিছু ঠিক আছে কিনা, আর যখন রুহিকে নিতে আসবে তখনই ও দেখে রুহি নেই, সে পাগলের মতো খুঁজতে লাগলো। অবশ্যই ওকে না পেয়ে পুলিশকে ইনফরমেশন করতে বাধ্য হয়। আর অন্যদিকে রোহিণ ওকে নিয়ে সোজা কুয়াকাটা চলে আসে, আর তারপরে ওকে নিয়ে একটা রুম বুক করে ভিতরে নিয়ে যায়, আর পরে রুমে গিয়ে ওকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, আর তার সাথে সাথে জ্ঞান ফিরে আসে। আর রোহিণ ওকে এক রুমে দেখে চিৎকার করে বলে ওঠে, আমি কোথায় আছি আর তুমি আমাকে কেন অজ্ঞান করে নিয়ে এসেছো এখানে, বলো। কেন আমার সাথে কথা বললে দোষ, দেখা করলে ক্ষতি, আর যখন তোমাকে নিয়ে ঘুরে বেড়াই তখন তো খুব মজা পাও, তাই না? আর আমি ভালোবাসার কথা বললেই দোষ, কেন আমাকে কি ভালোবাসা যায় না? আমার কোনো দিক দিয়ে কোনো কিছু কম আছে নাকি? বিশ্বের এক নম্বর বিজনেসম্যানের ছেলে আমি, আর আমার জন্য সব মেয়েই পাগল, আর আমি শুধু তোমার জন্য পাগল। এই রোহিণ আহমেদ আজ পর্যন্ত কাউকে ভালোবাসেনি, শুধু তোমাকে ছাড়া। তোমায় পাগলের মতো ভালোবাসি, আর তুমি তো আমায় ভালোবাসছই উল্টা ওই ছেলেটার সাথে ঘুরে বেড়াচ্ছ। জেনে রাখো, তুমি শুধু আমার আর কারো না, রোহিত চৌধুরী শুধু এই রোহিণ আহমেদের আর কারো নয়, আর কারো নয়। আর বলতে থাকে, তোমাকে আমি কোনোদিনও ভালোবাসবো না, আর তুমি আমার শুধু ছাত্র, এর বেশি কিছুই নয়, আমি তোমায় কখনো ভালোবাসবো না। আর শুনে রাখো, ওই ছেলেটাকে আমি ভালোবাসি, আর ওর নাম নীল, যে আমার ভালোবাসা, আমি ওকে শুধু ভালোবাসি। আর সরো, আমি বাসায় যাব। রুহি ওকে মিথ্যা বলতে লাগলো, কারণ ও চায় না যাতে ওর আর রোহিণের মাঝে কোনো সম্পর্ক গড়ে উঠুক, আর ওই জন্য ওকে ভুলে যায়। কিন্তু না, রোহিণ এখন এর চাইতে আরো বেশি রেগে গিয়েছে, আর রাগের মাথায় ওর এমন কিছু করে ফেলবে তা ওকে এখনো ভাবতে পারেনি। রোহিণ সোজা গিয়ে ওর শাড়ির একটানে রুহি খুলে ফেলে, আর এই কাজ দেখে রুহি ওকে সজোরে একটা থাপ্পড় মেরে বসে।
এত করে রোয়েন আরো রেগে যায়। আর রোয়েন রেগে গেলে ওর কোনো কিছুতে হুঁশ থাকে না, ওর মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয় তখন, যাকে এক কথা বলে মানুষ নামে পশু। রোয়েন ওর কাছে গিয়ে ওর সব জামা খুলে ফেলে, আর রুহি ওর ইজ্জত বাঁচাতে বারবার রোয়েনের কাছে বলতে থাকে, প্লিজ আমার এই ক্ষতি করো না, আমি তোমার কাছে আমার ইজ্জত ভিক্ষা চাইছি, আমার এই সর্বনাশ তুমি করো না প্লিজ, রুহি কান্না করতে করতে বলতে থাকলো। কিন্তু রোয়েন ওর কোনো কথা শুনল না, ওর উপর ঝাঁপিয়ে পড়ল আর সতীত্ব ওর কাছ থেকে সব কেড়ে নিল। আর রুহি কাঁদতে কাঁদতে এক সময় নিজের সতীত্ব রোয়েনের কাছে সঁপে দিল। রুহিকে মধ্যরাতের দিকে রোয়েন ছেড়ে দিল, আর এদিকে রুহি কাঁদতে কাঁদতে ভাবতে লাগলো রোয়েন আজ ওর সাথে কি করলো, ওর সব কিছু কেড়ে নিল, ওকে ধর্ষণ করলো। হ্যাঁ, রোয়েন ওকে অবৈধভাবে ধর্ষণ করলো। আর একটা সময় ও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো, খুব সকালে রোয়েনের ঘুম ভাঙল, আর ও চোখ খুলে দেখতে পেল রুহি খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আসে, আর রুহি বাচ্চাদের মধ্যে ঘুমিয়ে আসে। আর রুহির দিকে ও তাকিয়ে দেখলো ওর গায়ে একটু কাপড়ও নেই। রোয়েনের কালকে রাতের কথা মনে পড়তে নিজেকে নিজে দোষারোপ করা শুরু করলো, কি করে ও পারলো ও ভালোবাসা মানুষকে কষ্ট দিতে, কি করে ও তাকে দর্শন করলো, নিজেকে নিজে বলতে লাগলো, সি আমি মানুষ না, আমি জানোয়ার, ওকে আমার ভালোবাসার মানুষকে শেষ পর্যন্ত দর্শন করলাম। রোহিণ একটু নড়ে চেড়ে উঠতে রুহির ঘুম ভেঙে গেল, আর ও উঠেই রোহিণকে বলতে লাগলো, সারা রাত আমার ইজ্জত নিয়ে স্বাদ মেটেনি, তাহলে এখন আবার নিজের স্বাদ মেটাও, আমায় নাকি ভালোবাসো, এই তোমার ভালোবাসার নমুনা, ছি আমার ভাবতে ঘৃণা লাগছে, তুমি এমন নিজ একটা মানুষ। রোহিণ কিছু বলছে না, শুধু শুনে গেল, কারণ রুহির প্রত্যেকটা কথা গুলো সত্যি ছিল। আজ ওর রাগের কারণে ওর ভালোবাসার ইজ্জত নষ্ট করে ফেললো, না এখন আর দেরি করা যাবে না, আজই আমি ওকে বিয়ে করবো। ও রুহিকে নিজ হাতে রেডি করিয়ে দেয়, কিন্তু রুহি কিছুতেই রোয়েনের কথা শুনছিল না, তাই ধমক দিয়ে ওকে রেডি করিয়ে দিল, আর রোয়েন ও রেডি হয়ে বের হলো। এর মূল উদ্দেশ্য আজই রুহিকে বিয়ে করবে। আর রুহি গাড়িতে বসে একটা কথাও বলেনি, রোয়েন গাড়ি নিয়ে ড্রাইভ করতে করতে কাকে যেন ফোন দিয়ে সব রেডি করে রাখতে বললো। ওরা এসে গেছে কাজী অফিস সামনে, আর রোয়েন নেমেই রুহিকে কাজী অফিসের ভিতরে নিয়ে গেল, কিন্তু রুহি কিছুতেই ভেতরে যাইতে চাইছিল না, তবু রোয়েনের জন্য বাধ্য হয়ে ভিতরে ঢুকলো আর বলতে লাগলো, এখানে কেন নিয়ে এসেছো? চুপ, একটা কথাও বলবে না, শুধু আমার সাথে সাথে আসো। রুহি রোয়েনের পিছনে পিছনে ভিতরে ঢুকলো আর দেখলো রোয়েনের কিছু বন্ধু দাঁড়ানো, আর রোয়েন কাজীকে বলতে লাগলো বিয়ে পড়াতে। রুহি তখনই দেখে ওর পাশে ফল কাটা ছুরি, যা একটু আগে কাজী সাহেব ফল কেটে খেয়ে সরাতে ভুলে গিয়েছিল, আর সেটাই রুহি হাতের কাছে পেয়ে রোহিণকে হুমকি দিল, যদি ওকে বিয়ে করতে চায় তাহলে ও নিজের জীবন শেষ করে দিবে। রোহিণ রুহিকে তখন বলতে থাকে, রুহি এই কাজ ভুলেও করো না, কারণ যদি এই কাজ করো তাহলে তোমার মা বাবার ক্ষতির জন্য তুমি দায়ী হবে। মানে? মানে খুব সহজ, যদি আমাকে না বিয়ে করো তাহলে তোমার মা বাবাকে আমার লোকেরা মেরে দিবে। রুহি ভয়ে হাতের চাকু নিচে ফেলে দিয়ে বলতে থাকে, প্লিজ ওদের কিছু করো না, আমি তোমার সব কথাই রাজি। এই তো ভালো মেয়ে, কাজী সাহেব বিয়ে পড়ান। অতঃপর ওদের বিয়ে হয়ে গেল, আর ওরা বের হতেই ওদের সামনে এলো। বিয়ে শেষ হতে কাজী অফিস থেকে রোয়েন রুহির হাত ধরে বের হলো। ওরা বের হতে ওদের সামনে পুলিশের কয়েকটা গাড়ি, আর রোয়েন একটু চমকায়নি, বরং ডেভিল হাসি দিয়ে রুহির কাছে মুখটা নিয়ে বলল, রুহি তোমার বাবা মা কিন্তু এখনো আমার কাছে তাই, যা বলার বুঝে শুনে বলো, ঠিক আছে? চুপ। এর মধ্যেই পুলিশ বন্দুকে ধরে ওদের সামনে আসলে রোয়েন বলল, পুলিশ অফিসার এনিথিং রং? আপনাদের সবার আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু কেন, আমাদের অপরাধ আর এর থেকে বড় কথা আপনি আমার চিনেন। আপনাকে আমার চেনার কোনো প্রয়োজন নেই, আর আপনাদের এই কারণে নিয়ে যাইতে চাইছি যে আপনারা রুহি ম্যাডামকে অপহরণ করেছেন এবং এটা আমাদের বলা হয়েছে। হোয়াট, আপনার মাথা ঠিক আছে? আমি বা আমরা রুহিকে অপহরণ করব কেন? ইভেন ও আমার এখন ওয়াইফ, আর বিশ্বাস না হলে রুহিকেই আজ করে দেখুন। ম্যাডাম আপনি বলুন। কিছুক্ষণ চুপ থেকে রুহি বলতে লাগলো, জি রোহিন আমার স্বামী, আর আমরা কিছুক্ষণ আগেই বিয়ে করেছি, আর তা নিজের ইচ্ছাতেই। তাহলে আপনি কাউকে কিছু না বলে উদাহ হয়ে কেন গেছিলেন? আসলে আমার ইচ্ছে ছিল আমরা পালিয়ে বিয়ে করব, তাই কাউকে কিছু না বলে এখানে চলে আসি। ওকে, তা মিস্টার আপনি কে? আমি রোহিন আহমেদ, রুহান আহমেদের একমাত্র ছেলে। আপনি বিজনেসম্যান রুহান আহমেদের ছেলে? হ্যাঁ। সরি স্যার, আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দিবেন। হুম, আচ্ছা স্যার আমরা চলি তাহলে। হুম, আসুন। অতবার পুলিশ চলে যাওয়ার পর রোয়েন ওর বন্ধুদের থেকে বিদায় নিয়ে রুহিকে নিয়ে গাড়িতে বসলো।
ওরা আর এখানে এক মুহূর্ত থাকবে না, সোজা ঢাকা চলে যাবে। রোয়েন গাড়িতে বসে ড্রাইভ করতে করতে বলতে লাগলো, বাহ, মিসেস রোয়েন হবার পর তো আমার জন্য ভালোই মিথ্যে বলতে পারলে। ওটা তোমায় বাঁচাতে নয়, আমার মা বাবাকে বাঁচাতে, না হলে আমি নিজের হাতে তোমাকে মেরে দিতাম। তাও ভালো, অন্ততপক্ষে বলেছে তো, তা যেভাবেই বলো আমি তাতেই খুশি। রুই আর কিছু বলছে না, চুপ করে রইল আর মনে মনে বলতে লাগলো, তোকে আমি কখনোই মাফ করব না, অন্ততপক্ষে তোর মতো কোনো ধর্ষক কারো স্বামী হতে পারে না, তোকে আমি ঘৃণা করি, শুধুই ঘৃণা। যতই ঘৃণা করো আমাকে, ভালো ঠিকই আমায় বাঁচতে হবে তোমাকে। রুহি ওর কথা শুনে ওর দিকে তাকিয়ে আবার জানালার দিকে তাকালো, কিছুই বলল না। কিছুক্ষণ পর রোয়েন ড্রাইভ করার সময় খেয়াল করলো রুহি ঘুমিয়ে পড়েছে। ও ওকে নিজের কাছে এনে এক হাত দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে ড্রাইভ করার দিকে মন দিল। ওদের উদ্দেশ্য এখন যত দ্রুত সম্ভব ঢাকা পৌঁছানো। সকাল 10টা বাজে আনুমানিক, তখন রুহির ঘুম ভেঙে গেল আর ও যা দেখলো তা দেখার জন্য রুহি প্রস্তুত ছিল না। রুহির ঘুম ভাঙার পর নিজেকে আবিষ্কার করলো একটা রুমে, কিন্তু এই রুমটা কার বা কাদের বাসায় আছে তাই বুঝতে পারল না। রুহি বিছানার সামনে তাকাতে দেখলো ওর অনেকগুলো ছবি দেওয়ালে টাঙানো। ও উঠে ছবিগুলো দেখতে লাগলো, কিন্তু এই ছবিগুলো ও তুলেনি, তাহলে তুললো কে? আর তার পাশেই ও দেখতে পারলো রোয়েনের কয়েকটা ছবি। তারপরও বুঝতে পারলো এই কাজগুলো কার। এর মধ্যে দরজায় কে যেন নক করে রুমের ভেতরে ঢুকলো, ও তাকিয়ে দেখলো রোয়েন ভেতরে আসছে আর এসে ওকে বলল, কি তোমার তাহলে ঘুম ভাঙলো? হুম, আসো ফ্রেশ হয়ে নিচে আসো। কিন্তু আমার তোমার সাথে কিছু কথা ছিল। হুম, বলো। আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসতে পারবো কিনা জানি না। তুমি আমার থেকে কোনোদিনও স্ত্রীর অধিকার পাবে না, আর যা সেদিন করেছো তারপর তোমাকে আর ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তুমি কি চাও বলো, তাই হবে। আর সেদিনের জন্য পারলে আমায় মাফ করে দেও। আমি যা চাইবো তাই দিবি, তাই তো? হুম, দেব বলে। আমি ডিভোর্স চাই, দাও আমাকে ডিভোর্স, দাও, না হলে আমি তোমায় ডিভোর্স দিব। রোহিণীর রুহির কথাগুলো খুবই খারাপ লাগলো, কিন্তু ও চায় না জোর করে ওকে ভালোবাসতে। ওর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে রুহি ওকে নিজেই ভালোবাসবে। ও যেভাবেই পারুক সেভাবেই রুহিকে নিজের করার চেষ্টা করলো, তাই ও রুহিকে বলতে লাগলো, ঠিক আছে দেব, কিন্তু তার জন্য 6 মাস অপেক্ষা করতে হবে, না হলে ডিভোর্স দেওয়া যাবে। হুম, ঠিক আছে, আমি আমার বাসায় যেতে চাই। আর এই বাসা কার? আমি এখানে থাকবো না। তা যেতে পারবে, কিন্তু একবারের জন্য নয়, কারণ আমাদের ডিভোর্স দেওয়ার আগ পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। আর হ্যাঁ, তোমার মা বাবা আমাদের বাসায় কিছুদিনের মধ্যে আসবে, আর রেডি হয়ে নিচে আসো। আর হ্যাঁ, প্লিজ আমার মা বাবার সামনে একটু নর্মাল ব্যবহার করো, না হলে তাদের কষ্ট আর মান সম্মান নষ্ট হবে। আমার এই অনুরোধটা প্লিজ রাখো। ঠিক আছে। রুহি আর কিছু বলতে যাবে, এর মধ্যে দরজায় কে যেন নক করলো। রুহি তাই থেমে গেল, আর কিছু বললো না। রোয়েন গিয়ে দরজা খুলে দিল, দেখলো ওর মা আসছে। দরজা খুলে ও বলতে লাগলো, আরে মা, তুমি আসতে গেলে কেন? আমরাই তো নিচে আসতেছিলাম। তুই সর, একে তো মেয়েটাকে বিয়ে করলি না জানে, তারপর আবার আমাকে জ্ঞান দিতে আসছিস, সর তো। হ্যাঁ, ছেলের বউকে পেয়েছো না, তাই এখন ছেলে পর হয়ে গেল। হুম, তাই হয়েছে। তারপর ভিতরে ঢুকে মা রুহির কাছে গেল। রুহি রোয়েনের মাকে পা ধরে সালাম করলো। ওর মা রুহিকে বলতে লাগলো, থাক মা, আমাকে পায়ের সালাম করতে হবে না, তুমি এখন থেকে আমার মেয়ে। মেয়ে হয়ে মায়ের পা ধরে নাকি? আমার বুকে আসো। হুম আন্টি। কি বললে তুমি? আন্টি একদম চলবে না, মা বলে ডাকো, ঠিক আছে? ঠিক আছে মা। এই তো আমার সোনা মেয়ে। হুম। এই রোয়েন, যা, তোর বাবা তোকে ডাকছে। হুম, যাচ্ছি। রোয়েন চল যাওয়ার পর রোয়েনের মা রুহিকে বলতে লাগলো, মা একটা সত্যি করে কথা বলবে? হুম মা, বলুন, কি জানতে চান? রোয়েন তোমাকে জোর করে বিয়ে করেছে, তাই না? না মা, আমার ইচ্ছাতেই আমার না বিয়ে করেছি। থাক মা, মিথ্যে বলো না, আমি সব জানি। রোয়েনের বন্ধু আমাকে সব বলেছে, তুমি ওর ভার্সিটির ম্যাডাম, তাই না? রুহি এবার কেঁদে দিল, কারণ এতক্ষণ পর মনে হলো ওর জীবনে মার সাথে ওর কথা বলছে। রোয়েনের মা রুহিকে নিজের কাছে নিয়ে বলতে লাগলো, থাক মা, কেঁদো না, জানো আমার ছেলেটা না একদম একরোকা, খুব রাগী, যেটা বলবে সেটাই চাইবে বা নিয়েই ছাড়বে, কিন্তু ওর মনটা না খুব ভালো, কোনোদিন ও কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায়নি, এবং ওর রাগ উঠলে যে কোনো দিকে খেয়াল থাকে না, ও একটু বেশি রাগী, কিন্তু তবুও আমরা ওকে কিছু বলি না, কেন জানো? কেন? কারণ যখন ওর বাবা আর আমার বিয়ে হয় তার অনেক বছর পর ও আমার গর্ভে আসে,
জানো আল্লাহর কাছে অনেক কাঁদার পর ওর জন্ম হয়, তাই ওকে আজ পর্যন্ত কেউ কোনোদিনও শাসন করেনি। আদর করতে করতে আজ ও এরকম কাজ করবে আমরা কোনোদিন ভাবতেও পারিনি। আমাকে ক্ষমা করে দিও মা। না মা, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি তো এখন থেকে আমারও মা, আর মেয়ের কাছে কি মা কোনোদিন মাপ চাই বলুন, তা এখন থেকে আমাকে তুমি করে বলবে, ঠিক আছে মা? জি মা বলবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। আর হ্যাঁ, পারলে আমার পাগল ছেলেটাকে একটু ভালোবেসো, কারণ ও যে তোমাকে ছাড়া মরে যাবে, বড্ড ভালোবাসে আমার ছেলেটা তোমায়। ওকে একটু মানুষ করো, আর দেখবে তাহলেও তোমায় মাথায় করে রাখবে। আচ্ছা মা, তুমি রেডি হয়ে নিচে আসো, আমি খাবার রেডি করছি, আর একটু পর তোমার মা বাবা আসবে। ঠিক আছে মা, আমি রেডি হয়ে আসছি। তারপর অরুণিমা চলে গেল, আর রুহি ভাবতে লাগলো ওর অবশেষে কষ্ট বোঝার জন্য একজন মানুষ হলো। তারপর ও ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল, আর এদিকে রোয়েন ওর বাবার কাছে গিয়ে কিছুক্ষণ বকা খেলো, আর ওর বাবা বলতে লাগলো, তোর থেকে আমরা এইসব আশা করিনি, একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কিভাবে তুই ওকে জোর করে বিয়ে করলি? রোয়েন চুপ করে সব শুনছে। ওর বাবা আবার বলতে লাগলো, আমি ওর বাবা মাকে বলে দিয়েছি ওর আসতে, ওদের সাথে কথা বলে তোদের আবার বিয়ে হবে, যা এখন। জি, রোয়েন ওর বাবার রুম থেকে বের হয়ে ওর রুমে চলে এলো। এসে দেখলো রুহি গোসল করে সদ্য বের হয়েছে, আর আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। ওর কিরকম একটা নেশা চেপে গেল, ও গিয়ে রুহির কোমর জড়িয়ে ওর চুলের গন্ধ নিতে লাগলো। রুহি টের পেয়ে দেখলো রোয়েন ওর কোমর জড়িয়ে ওর চুলের গন্ধ নিতেছে। রোয়েনের প্রত্যেকটা স্পর্শ ওকে পাগল করে দিচ্ছে। যে রোয়েন ওকে ঘুরিয়ে কিস করতে যাবে, অমনি রোয়েনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে চর মেরে দিল, আর বলতে লাগলো, তোকে আমি আমাকে স্পর্শ করতে মানা করেছি না? বলেছি না আমাকে ডিভোর্স দিয়ে দিতে হবে, কোনো অধিকার দিব না আমি তোকে, তারপরও কেন বারবার আমার কাছে আসিস? একবার যদি আমার কাছে আসিস তাহলে আমি নিজের জান দিয়ে দিব। একবার তোর আমার ইজ্জত নিয়ে স্বাদ মেটে নি, ঠিক আছে নে এখন আমার মেয়েটা। রোয়েন কিছু না বলে ওর শাড়ির আঁচল উঠিয়ে দিয়ে, সরি, মাফ করে দিও, তোমার বাবা নিচে যেতে বলেছে, আসো। এই বলে রোয়েন নিজের চোখে জলটা মুছে ফেলে যাতে রুহি না দেখে। রোয়েনকে আজ পর্যন্ত কেউ গায়ে হাত তুলেনি, আর রুহিকে যখন থেকে ভালোবাসার কথা বলছে সেই থেকেই ওর হাতে জ্বর খেয়ে আসছে। তারপর রোয়েনের পিছে পিছে রুহিও নিচে চলে গেল আর বাবার সাথে কথা বলে। রুহি তাদের দুজনকে পছন্দ হলো, শুধু রোয়েনকে ছাড়া। অতঃপর ওর খাবার টেবিলে চলে গেল। রুহি দেখলো ওর সব পছন্দের খাবার টেবিলে সাজানো। ও অবাক হচ্ছে এই ভেবে যে ওর পছন্দের খাবার রোয়েনের মা কীভাবে জানলো। তখনই রোয়েনের মা বলে উঠল, কি অবাক হচ্ছ, এ ভাবছো বুঝি আমরা কিভাবে জানলাম তোমার পছন্দের সব কিছু, তাই তো? তাহলে শোনো, রোয়েন বলেছে সব কিছু কালকে। রুহি হালকা একটু লজ্জা পেল, আর রোয়েনের দিকে চেয়ে এক পলক দেখল। রোয়েন সে খাবার নিয়ে লাড়িয়ে যাচ্ছে নিচের দিকে চেয়ে। রুহি ভাবতে লাগলো এই মানুষটার আর কত রূপ দেখা লাগবে, ও তাই ভেবে পাচ্ছে না। রোয়েনের মার ডাকে হুঁশ ফিরল ও, আর সে বলতে লাগলো, খাও মা। সবাই নিজ নিজ রুমে চলে গেল, আর রোয়েন সে চলে গেল ওর সাথে প্রিয় গিটারটা নিয়ে। আর এদিকে রুহি রুমে ঢুকে সব কিছু ঘুরে দেখতে লাগলো, এর মধ্যে গিটারের শব্দ অনুসরণ করে উপরে ছাদের দিকে যেতে লাগলো। রোয়েন এক কোণায় বসে নিজের মনে গিটারের সুর তুলছে, আর গিটার কিছুক্ষণ পর পর টানছে, আর তার শেষে গান ধরল, তেরে জানে কাগম আনামানে কাগম। রোয়েন গান গিয়ে পাশে ফিরতে দেখে রুহি চোখ বুজে গান শুনতেছে। ও উঠে ওর পাশে গিয়ে দাঁড়িয়ে ওকে দেখতে থাকে। রুহি কোনো গানের আওয়াজ না পেয়ে পাশে ফিরে তাকাতে লজ্জা পায়, কারণ রোয়েন ওর দিকে একভাবে তাকিয়েছিল, আর ওর সাথে সাথেই ওখান থেকে দৌড়ে নিচে চলে যায়। আর রুহি এভাবে লজ্জা পেয়ে চলে যাওয়াতে রোয়েন মুস্কি হেসে নিচে চলে আসে। এর মধ্যেই রুহির মা বাবা চলে আসে, কিন্তু নীল আসে না। আর রোয়েনের মা তাদের বসতে রুহি আর রোয়েনকে ডাকতে ওদের কাজের লোককে উপরে পাঠায়। রোয়েনের মা তাদের কাজের লোককে দিয়ে রোয়েন আর রুহিকে ডাকতে পাঠায়। তাদের কাজের লোক গিয়ে রোয়েনের রুমের সামনে নক করার সাথে সাথে রুহি দরজা খুলে দেয়। ভাবি, আপনাদের দুজনে আন্টি নিচে আইতে কইছে। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। তারপর কাজের লোক ওখান থেকে চলে আসে, আর রুহি এদিকে রোয়েনকে খুঁজতে লাগলো, কিন্তু ও তো রুমে নেই। তারপর ও মনে পড়লো রোয়েন তো ছাদে, ও সাথে সাথে ছাদে চলে গেল। ও দেখ রোয়েন পকেটে দুই হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আর পাশেই ওর পছন্দের গিটারটা রাখ। রুহি ভাবতে লাগলো ওকে ডিস্টার্ব করবে না, কিন্তু আবার মনে পড়লো মা তো ওকে যেতে বলেছে নিচে, তাই ও দেরি না করে ওকে ডাক দিল। কিন্তু রোয়েনের কোনো সারা শব্দ না পেয়ে আবার একটু জোরে ডাক দিল রুহি।
তখন রোয়েন বলল, হ্যাঁ বলো, কিছু বলবে? মা আমাদের নিচে যেতে বলেছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা বলে রুহি নিচে চলে গেল। আর তারপর রোয়েন আর কিছুক্ষণ ছাদে থেকে নিচে চলে আসে, আর রুহি নিচে নামতে দেখে ওর মা বাবা নিচে বসা। ওর মা বাবাকে দেখে সোজা উপর থেকে নিচে নেমে আসে, ওর মা বাবাকে জড়িয়ে ধরে, ওর মা বাবা রুহিকে জড়িয়ে ধরে, আর রুহি ওর মা বাবাকে জিজ্ঞেস করে তারা কেমন আছে। ওর বাবাই জবাব দেয়, যেমন দেখছিস তেমন আছি, তোকে ছাড়া কখনো ভালো ছিলাম নাকি আমরা, তুই বল। আর একবারও পালিয়ে বিয়ে করার আগে আমাদের ভাবলি না, আমার মান সম্মানের কথা ভাবলি না কেন মা? আমাদের বললেই তো পারতি, আমরাই তোদের বিয়ের সব আয়োজন করে ভালো মতো বিয়ে দিতাম। সরি বাবা, আমাকে মাফ করে দাও। আরে এই দেখো আমার পাগলি মাটা দেখি কাঁদছে। মা আমার, কাঁদিস না, তোর চোখের জল আমি সহ্য করতে পারি না। আর আমরা কি তোর উপর রাগ করে থাকতে পারি বল? তবু আচ্ছা মা, মাফ করে দিয়েছি, এবার তো খুশি। রুহি বাদে সবাই হেসে দিল। রুহির এমন ব্যবহার দেখে রুহি এতে অনেকটা লজ্জা পেল। অতঃপর রুহির বাবা রোয়েনের বাবাকে বলতে লাগলো, বিয়া সাহেব, তা ছেলে মেয়ে তো নিজেরাই বিয়েটা সেরে নিল, তা আমি ভাবছি কি আবার ওদের বিয়েটা খুব ভালোভাবে দিবে, আপনারা কি বলেন? জি আমরাও তাই ভাবতেছি, আমরা আপনাদের প্রস্তাবে রাজি। আচ্ছা তাহলে ভালো একটা দিন থেকে ওদের আবার বিয়ে হবে। আচ্ছা বিয়ান সাহেবা, তার জামাই বাবাজি কোথায়? জি বিয়ান, ওকে তো রুহির সাথে নিচে আসতে বললাম, রুহিমা ও কোথায়? জি মা, ওকে তো ডেকে আসছিলাম আসার সময়, ও বললো ও আসছে, কিন্তু এখনো আসলো না কেন তাই বুঝতে পারলাম না, দাঁড়ান আমি দেখে আসছি। যে বলে উঠতে যাবে সেই ও সিঁড়ির দিকে তাকিয়ে রইল। ওর এভাবে তাকিয়ে থাকা দেখে বাকিরা সবাই ও সিঁড়ির দিকে তাকায়, আর সবাই তাকিয়ে দেখল রোয়েন ব্ল্যাক পাঞ্জামি ব্ল্যাক প্যান্ট, চুলগুলো সোজা করে দাঁড়ানো, আর ঠোঁটগুলো গোলাপি জাস্ট দেখার মতো। রুহি যে রোয়েনের দিকে একভাবে তাকিয়ে আছে তা দেখে ওদের মা বাবা মুচকি মুচকি হাসছে। হঠাৎ রুহির খেয়াল হলো সবাই ওকে দেখে মুচকি হাসছে, তা দেখেও লজ্জা পেল আর নিজেকে একটু সামলে বসে পড়ল মাথা নিচ করে। এর মধ্যে রোয়েন ওদের সামনে চলে এলো আর এসে সালাম দিল, আর রুহির মা বাবা একসাথে বলল, মাশাল্লাহ। বেঁচে থাকো বাবা। বিয়াই সাহেব, আমার মেয়ের জন্য এতদিনে সুযোগ্য একটা ছেলে পেলাম। এরকম আরো অনেক কথা হলো তাদের মাঝে এবং কিছুক্ষণ পর তারা চলে গেল, আর ওদের বিয়ে আবার ঠিক হলো 3 মাস পর হবে। ওরা চলে যাওয়ার পরেই রাতের বেলা রুহি রোয়েনের মা বাবাকে বলল, বাবা মা আমার কিছু কথা ছিল। হ্যাঁ মা বলো। আসলে আমি আমার চাকরিটা করতে চাই, যদি তোমরা মত দিতে। রোয়েনের মা বাবা একসাথে হেসে দিয়ে বলল, আরে এটা তো ভালো কথা, আমরা রাজি আছি, মা তোমার যা দরকার তা সোজাসুজি বলে দেবে, ঠিক আছে? রুহি খুব খুশি হয়ে ও শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ মা। তারপর ও চলে যায়। উপরে দেখে রোয়েন ওর ছবির দিকে তাকিয়ে আছে, আর ছবি দেখে নিজে নিজে বলছে, রুহি জানো তোমাকে না খুব ভালোবাসি, শুধু বোঝাতে পারি না, যদি তুমি বলো না নিজের জীবনটাও দিয়ে দিতে, কিন্তু আমি তা পারবো না, কেন জানো ভালোবাসি তো তোমায়, আমি যদি নিজের জীবনটাই দিয়ে দেই তাহলে তোমার খেয়াল রাখবে কে, তোমাকে ভালোবাসবে কে? আমার মতো আর কেউ তোমায় পাগলের মতো ভালোবাসতে পারবে না। আর আমার জীবন কেন দিব না জানো, কারণ আমার জীবনটাই তো হলে তুমি। এগুলো সবই রোয়েনের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। রুহির এ কথাগুলো শুনে খারাপ লাগলো আবার ভালো, কিন্তু কেন লাগলো তাও জানে না। ওর চোখ দিয়ে এমনিতেই পানি পড়ে গেল, ও চোখের হাত দিয়ে দেখলো ওর চোখে পানি, কিন্তু ও বুঝতে পারলো না কেন ওর চোখ থেকে পানি পড়লো। ও চোখের পানি মুছে দরজা নক করলো, রুহির নক করার আওয়াজ পেয়ে চোখের জল মুছে দরজা খুলে দিল, দেখলো রুহির দরজার সামনে দাঁড়ানো, ওকে ভিতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর রুহিকে বলতে লাগলো, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়ছি। আর রুহি বলতে লাগলো, না থাক খাটে শুয়ে পড়ো। রোয়েন রুহিকে থামিয়ে বলতে লাগলো, আমি চাই না তোমার পাশে শুতে, কারণ যদি আমার টাচ লাগে তোমার শরীরে, আর তুমি যদি সেই রাগে নিজের ক্ষতি করো, আর এমনিতে তো তুমি চলে যাবে, তাই মায়া আর না বাড়ানোই ভালো। রুহি কিছু বলতে পারলো না, কি বলবে, যে আসো নিজের বউয়ের কাছে আসো, তাকে আদর করো, কিন্তু রুহি তো ওকে মেনে নেয়নি, তাহলে কিভাবে সম্ভব? কোনোভাবেই এসব সম্ভব না, ও তো ওকে দর্শন করেছে, ও তো ওকে ঘৃণা করে, কিন্তু রোয়েন ওর থেকে দূরে গেলে ওর খারাপ লাগার কথা না, ওর তো খুশি হওয়ার কথা, ও কেন খুশি হতে পারছে না?
কেন খারাপ লাগছে না ওর? এর মধ্যে রোয়েন বলে উঠে, দাঁড়িয়ে আছো কেন, যাও শুয়ে পড়ো। এতে করে চিন্তা করে চলে গেল আর তারপর গিয়ে শুয়ে পড়ল। আর রুহি ঘুমালেও রোয়েন ঘুমায়নি, ও পুরো রাত সজাগ থেকে ওকে দেখছে, কিন্তু কখন রোয়েন ঘুমিয়ে পড়েছে তা রোয়েন নিজেও জানে না। সকালে সূর্যের আলো রোয়েনের চোখে পড়তেই ওর ঘুম ভেঙে গেল, আর রুহির দিকে তাকিয়ে আসে আর ভাবছে দুনিয়ার সব মায়া মেয়েটির মুখে দিয়া দিয়াছে। রুহি সেই মেয়ে যে ওর মনটা চুরি করেছে, যাকে ও একটু না খুব ভালোবাসে, কিন্তু মেয়েটা বুঝলই না ওর ভালোবাসা। এর মাঝে রুহির ঘুম ভেঙে গেল দেখে রোয়েন ওর থেকে দূরে দাঁড়িয়ে আছে। আর ও উঠে বসতে ওকে বলল, শুভ সকাল। শুভ সকাল, ঘুম কেমন হলো? ভালো, তোমার? ভালো, আচ্ছা ফ্রেশ হয়ে আসো, আমি পাশের রুম দিয়ে ফ্রেশ হয়ে আসছি। অতপর রোয়েন অন্য রুমে এসে ফ্রেশ হয়ে সাথে সাথে বের হলো আর তারপর একসাথে নিচে নামলো। যখন সবাই বসে খাচ্ছিল তখন রোয়েনের বাবা বলতে লাগলো, রোয়েন আজ থেকে তুই ভার্সিটি যাবি আর সাথে করে বৌমাকে নিয়ে যাবি। ওকে বাবা। রোয়েন তার শাশুড়ি কেউই কোনো কথা বলছে না। খাওয়া দাওয়া শেষ হলে উপরে গিয়ে রোয়েন রুহিকে ওর কাপড় যে জায়গায় রাখা ওই জায়গায় দেখিয়ে দিল। তারপর রোয়েন ওই রুম দিয়ে বের হয়ে এলো আর রেডি হয়ে যখন ওরা একে অপরের সামনে এলো আশ্চর্যভাবে দুজনে দেখলো ওরা একই কালার ড্রেস পরেছে। ওরা এই জিনিসে একটু অবাক হলো, রোয়েনকে দেখা যাচ্ছে ও মনে হয় একটু বেশি খুশি হয়েছে। এটা দেখে রুহি যেই আবার ড্রেস পাল্টাতে যাবে তখনই ওর বাবা আসলো, আর ও যেতে পারল না। তারপর বাবা ওদের কাছে এসে রোয়েনকে বলতে লাগলো, রুহিকে সাবধানে নিয়ে যাস। বলে ওরা ওখান থেকে চলে আসে আর রুহি রোয়েন গাড়িতে উঠে, রোয়েন গাড়ি চালায় আর রুহি পাশের সিটে বসা। আর রুহি রোয়েনকে বলে উঠে, হঠাৎ আমাদের ব্যাপারটা জানো, ভার্সিটির কেউ জানে না। এটা বলার সাথে সাথে রোয়েন গাড়ি থামিয়ে ফেলে, এতে রুহি খানিকটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, কি হলো, গাড়ি থামালে কেন? ভার্সিটিতে চলে এসেছি, নামো গাড়ি পার্ক করে আসি আমি। ওকে। আর রোয়েন গাড়ি পার্ক করে রুহির কাছে আসলো আর ওরা একসাথে ভেতরে ঢুকতেই সবাই ওদের দিকে হা করে তাকিয়ে আছে যেন কোনো এলিয়েন দেখতেছে। রুহি হালকা ওদের দিকে না তাকিয়ে না দেখার ভান করে ওখান থেকে চলে আসে আর সোজা অফিস রুমে চলে যায়। আর রোয়েন সোজা ওর বন্ধুদের আড্ডায় চলে যায়। ও ওর বন্ধুদের কাছে যেতে ওর বন্ধুরা বলে উঠে, কিরে মামা কি চলতেছে? হ্যাঁ কি চলতেছে মানে? মানে হলো যে তুই আর ম্যাডাম একসাথে এক গাড়িতে আর তার উপর আবার এক কালারের ড্রেস, কেমনে কি ম্যাডাম কি তোর প্রস্তাবে রাজি নাকি? আরে না, এমনি কালার ম্যাচ হইতে পারে, এটা স্বাভাবিক। আর ম্যাম আমাদের কেমন আত্মীয় হয়, তাই এখন থেকে আমাদের বাসায় কিছুদিন থাকবে আর আমার সাথে আসবে। আর মামা তাইলে তো ভালোই হইল, তুই একটু ভালো টাইম পাবি ম্যাডামের সাথে লাইন মারার। দেখি কি করা যায়। এর মাঝে নীলা রোয়েনের মাঝে এসে হাজির আর রোয়েন ওকে দেখে পাশ কাটিয়ে ওদের বন্ধুদের নিয়ে যাওয়া ধরলো। তখনই নীলা বলল, রোয়েন আমার কথাটা একটু শোনো প্লিজ। রোয়েন দাঁড়ালো আর ওর দিকে ফিরেই বলল, বলো। আসলে আমি ওই দিনের জন্য সরি, আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি যে কাউকে কোনোদিন জোর করে ভালোবাসা যায় না, আমাকে কি মাফ করা যায় না? তুমি তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক। সত্যি আমায় ক্ষমা করছো? তাহলে আমরা কি বন্ধু হতে পারি? রোয়েন কিছুক্ষণ ভেবে বলল, ওকে। তখনই রুহি উপর দিয়ে ক্লাসের দিকে যাচ্ছিল, ও দেখলো রোয়েন আর নীলা হেসে হেসে হাতে হাত মিলিয়ে কথা বলছে, যা দেখে রুহির কেন জানি খুব কষ্ট লাগছিল। মনে হচ্ছিল ওর প্রিয় জিনিস কেউ খুব তাড়াতাড়ি ওর কাছ থেকে কেড়ে নেবে। রুহি আর ওদিকে খেয়াল না করে সোজা ক্লাসরুমে চলে আসে আর রোয়েন আর নীলা কথা বলতে বলতে ক্লাসের দিকে আসা ধরলো। আর ক্লাসের সামনে সেই রুহির অনুমতি নিয়ে ওরা ভিতরে ঢুকলো, সামনে কোনো সিট না পেয়ে পিছনে গিয়ে ওরা বসলো আর ওর পাশে নীলাও বসলো, যা দেখে রুহির মেজাজ খুব গরম হয়ে গেল। রুহি ওর রাগটা কোনো রকম কন্ট্রোল করে ক্লাসে পড়ানোর দিকে মনোযোগ দিল। কিছুক্ষণ পর পরেই ও রোয়েনের দিকে খেয়াল করছে, ও দেখলো আজ রোয়েন ওর দিকে একবারও তাকালো না। আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে রোয়েন আর নীলার কাছে চলে যায় আর ওদের সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু ওরা তো ওদের কাজ নিয়ে ব্যস্ত, রুহি যে ওদের সামনে এসে দাঁড়িয়ে আছে তার দিকে ওদের কোনো খেয়াল নেই। রুহি আর সহ্য করতে না পেরে একটু জোরে চিৎকার দিয়ে উঠল, স্টপ। সবাই কিছুটা ভয় পেয়ে রুহির দিকে তাকায় আর নীলা তো বেচারি ভয় পেয়ে রেয়ানকে জড়িয়ে ধরে, আর রেয়ান একটু ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে একবার রুহির দিকে আর একবার নীলার দিকে তাকায়। আর রুহির দিকে তাকিয়ে দেখো চোখ দুটো রাগে লাল হয়ে গেছে আর গাল দুটো লাল হয়ে গেছে। আর নীলার দিকে তাকিয়ে দেখে ও ওকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, ছাড়ার নাম নেই। রুহি নীলাকে একটু জোরে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দেয়।
আর নীলা একটু লজ্জা পাওয়ার ভঙ্গি করে নিচে তাকায়। রুহি ওদের বলতে শুরু করে, এই দাঁড়াও তোমরা। সাথে সাথে ওরা দুজনে দাঁড়িয়ে গেল। আর রুহি বলতে লাগলো, এই নে, লজ্জা শরম নাই, ক্লাসের মাঝে এসব কি? হ্যাঁ, ক্লাস করতে আসো না প্রেম করতে? কোনটা? এত ছেলেদের জড়িয়ে ধরার অভ্যাস কেন? ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে থাকতে পারো না? আর রোয়েন, তুমি কি ক্লাস করতে আসো না ক্লাসে এসব করতে? হ্যাঁ, নীলা রোয়েন বলে উঠল, সরি ম্যাম, আর হবে না। রাখো তোমাদের সরি, এখন বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে দুইজনে। ওদের আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রোয়েনকে একদম এক মাথায় আর নীলাকে এক মাথায় দাঁড়া করিয়ে দিল। তারপর রুহি ক্লাসে চলে আসে, আর ক্লাস করতে করতে ভালো না লাগায় ওদের পড়া নিয়ে সোজা ক্লাস থেকে বের হয়ে যায়। আর অবিশ কক্ষে এসে ভাবতে থাকে, আমি তো ভালোবাসি না, তাহলে আমি কেন ওর পাশে অন্য মেয়েকে সহ্য করতে পারি না? না, আমার ওর থেকে দূরে দূরে থাকতে হবে। আর এদিকে রোয়েন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, ইয়াস, রুহি আমায় আস্তে আস্তে করে ভালোবাসতে শুরু করেছে, এখন শুধু আমার প্ল্যান মতো কাজ করতে পারলেই হলো। আর এর মাঝে সব ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই রুহি একাই বাসা চলে যায়। আর রোয়েন বের হয়ে রুহিকে কল দেয়, কিন্তু ও না ধরে SMS দিয়ে বলে দেয় ও বাসা চলে গেছে, যেন চলে আসে। আর কল কাটতে নীলা ওর সামনে আসে, আর আবার সরি বলে ক্লাসের কাহিনীর জন্য। রোয়েন বলে কোনো ব্যাপার না, নীলা রোয়েনের কাছে ওর নম্বর চায়, রোয়েন ওর নম্বর দিয়ে দেয়। তারপর একে অপরকে বাই দিয়ে ওখান থেকে চলে আসে। আর রোয়েন বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে উপরে রুমে চলে যায়। এর মাঝে রুহির সাথে একটা কথাও বলেনি, ও ক্লান্ত থাকায় বিছানা শোয়ার পরে ঘুমিয়ে যায়। অনেকক্ষণ পর যখন রুহি রুমে আসে তখন ও দেখতে পায় রোয়েনের কল বাজছে, কিন্তু ও পিক করলো না। তারপরেই বারবার কল বাজছে, যার জন্য যেই ওর মোবাইলে স্ক্রিনে দেখে তাকালো নীলার নাম্বার। আর ওর নাম্বারের উপর ওর নাম দেখে রুহির মেজাজ 440 ডিগ্রিতে উঠে গেল। ও আর ওখানে না থেকে ওখান থেকে চলে গেল সোজা ছাদে। আর এখানে সে ভাবতে লাগলো, আমি কেন ওর কথা ভাবছি? কেন ও কারোর সাথে কথা বললে আমি সহ্য করতে পারছি না? আমার সাথে এমনটা কেন হচ্ছে? না, আমি আর ওর দিকে কোনো খেয়াল দিব না, ওকে আমি শুধু ঘৃণা করি, শুধুই ঘৃণা। আর রোয়েনের বিকেলের দিকে ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে মোবাইলে হাত দিতেই দেখে নীলা অনেকগুলো মিস কল, আর সাথে সাথে ব্যাক করে আর ছাদে চলে যায়, কারণ ও জানে রুহি এখন ছাদে থাকবে। আসলে অশোক তুফান